বিশ্বাস করবেন না, ভেতরের কারণে সবারই কোনো না কোনো অপূর্ণতা রয়ে গেছে। যাই হোক, পরিপূর্ণভাবে একটা ঘন্টা যারা থাকে তারা হচ্ছে নাট বল্টু দ্য টু ফান কিংস চলছে এবং এখনো পর্যন্ত আছে তারা। তো নাট বল্টু দুজনে আছে আপনার সাথে, আর আজকে চলছে ফেসবুক লাইভ। বল্টু জামার কলার ঠিক করছে, বাটন ঠিক করছে, তার মানে হচ্ছে যে মনে হয় ক্যামেরা ওপেন হয়েছে। ক্যামেরা তো ওপেন হয়েছে, আমরা কি লাইভে আসতে পেরেছি? ও, আমরা লাইভে চলে এসেছি। আচ্ছা, শুনছেন নাট বল্টু দ্য টু ফান কিংস? বাটন না লাগানো ঠিক হয়নি, দম বন্ধ হয়েছে। যেখানে নাট আর বল্টু দুজনে আছে, শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 চলছে নাট বল্টু দ্য টু ফান কিংস। প্রথমে একটি গান দিয়ে শুরু করব। গানের নাম সুখেরি পৃথিবী সুখেরি অভিনয় যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নাটবাজিরা প্রথমে বলছে সেটার একটা গীতি ভার্সন আমি শুনালাম, যে সবাই অভিনয় করে অপূর্ণতা জীবন, জীবনে যদি পূর্ণতা চলেই আসে জীবন থেকে চাওয়ার পাওয়ার কিছুই থাকবে না। এই যে একটা টার্গেট, এটা করতে হবে, এটা করতে হবে, ইট শুড বি ডান, এটা বানাতে হবে, ওটা করতে হবে, এর জন্যই তো বেঁচে থাকা। যদি সব হয়ে যায় তারপর মনে হবে বেঁচে থেকে আর লাভ কি, আর কি করব, করার তো আর কিছু নাই। এটা দরকার ছিল এটা হয়ে গেছে, এটা দরকার ছিল এটাও হয়ে গেছে, এখন কি জীবনে খালি পায়ের উপর পা তুলে বসে বসে খাবো? ওই জীবন কোনো জীবন না। এই যে আমাদের টার্গেট, এটার পরে চেয়ারের পর টেবিল কিনতে হবে, টেবিলের পর আলমারি কিনতে হবে, আলমারির পর শোকেস কিনতে হবে, শোকেস পর ডাইনিং টেবিল কিনতে হবে, শেষ নেই। ডাইনিং টেবিলের পরে মেঝেটাতে রং করতে হবে, সব রং করার পর ফ্যান নষ্ট, ফ্যান কিনতে হবে। এই যে টার্গেট, এই যে একের পর এক জীবনের প্রতিদিন একটা করে নতুন চ্যালেঞ্জ চলে আসা, নতুন করে চ্যালেঞ্জ কমপ্লিট করা, আনলক করতে করতে যাওয়া জীবনটাতে, এই তো এই করতে করতে একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, বাকিটা তখন আমাদের ফ্যামিলি যারা আছে তারা করবে, এটাই তো জীবন। এখন সবই যদি আমরা পায়ে যাই তারপর করার কি থাকে? যেমন এই জিনিসটা আমার দুদিন ধরে হয়েছে, আমি তো প্রতিদিন রাতে এডিট করি, আমি এই ফিলিংসটা এভাবে হয়েছে প্রতিদিন রাতে আমার দেখা যায় যে আমার বাবু ঘুমানোর পরে দুইটার সময় ঘুমাইছে, ততক্ষণ পর্যন্ত তার সাথে গান গেম কার্টুন এগুলো দেখতে হয়, দেখে রেখে সে যখন ঘুমায় তখন আমি এডিটে বসি, আমরা দুইটা আমি বসি, আর শেষ করে উঠতে তো ছয়টা বাজে, ভোর ছটা, ছয়টার সময় ঘুমাইতে যাই। তো গত তিন দিনে আমার কোনো এডিটের কাজ ছিল না, আমার সব এডিট করা শেষ, রাতে ঘুমও আসে না, এখন বসে বসে কি করব, করার আর কিছু বলছে, তখন মনে হয়েছে যে আমি বেকার লোক একটা, আমার কোনো কাজ নাই, আমাকে নিজের কাছে বেকার মনে হয়েছে। ঠিক তেমনি মনে করেন হাতে কাজ থাকবে না, তখন মনে হয়ে যাচ্ছে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, তখন মনে হচ্ছে একটু রেস্ট দরকার, একটু কোমর ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, একটা দিন দুইটা দিন গ্যাপ পাইতাম, কিন্তু গ্যাপ পাইলে তখন আর ভালো লাগে না। হ্যাঁ, তখন মানে আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই, এরকম মনে হয়। ঠিক তেমনি যে অপূর্ণতা বলে, অপূর্ণতাই কিন্তু জীবনের সবচেয়ে বড় পূর্ণতা। যে পূর্ণতা পায় গেছে সে তো সিক্রেট গেম খেলছে না, কেনি স্কুইড গেম খেলছে, স্কুইড গেম। আচ্ছা, স্কুইড গেম খেলার এটাই কিন্তু যে একজন মানুষ মানে এত পাইছে তার জীবনে, সে আর খরচ করে জায়গা পাইছে, তার জীবনের শেষ মুহূর্তে এসে এত টাকাতে কি করবে, সে এখন মানুষের ইচ্ছা পূরণ করবে এমন একজন মানুষের, তাদের নিয়ে গেম খেলছে, মানুষের জীবন নিছে, এগুলোই হয়। মানুষের অনেক কিছু পায়, আবার দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে যাদের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন, তারা যাওয়ার আগে মানে নিজে চলে যাওয়ার আগে দেখা যায় কুত্তার নামে উইল করে যায়। হ্যাঁ, এমনও অনেকে আছে যে বিভিন্ন আমাদের চেয়ে কোটি কোটি বড় লোক কুকুর আছে, আপনি জানেন, তাদের নামে জায়গা জমি সম্পত্তি, তার প্রিয় কুকুরের নামে, প্রিয় পোষা প্রাণীর নামে জায়গা উইল করে যায়। তো জীবনে ওই প্রান্তটা তো অনেক আরো আরো কঠিন, যে এত কিছু কামাইলাম সাথে তো নিয়ে যেতে পারলাম না, উপভোগও করে যেতে পারলাম না। এর চেয়ে যারা দিন আনে দিন খায় তাদের লাইফ কত সুন্দর, যা কামাইছে তার সে নিজেরটা নিজে এনজয় করে শেষ করে দিয়ে যাইতেছে, যে এর চেয়ে বড় তৃপ্তি পৃথিবীতে আর কি, সাকসেস জিনিসটা হলো এটা। আমাদেরকে একজন বলছে সাকসেস কি জিনিস, তুমি কোটি কোটি টাকা কামাইলা, দিস ইজ নট সাকসেস। তুমি আজকে চায়ের ব্যবসা করে যদি প্রতি কাপে দুই টাকা করে লাভ করতে পারো, দিস ইজ সাকসেস। আপনি দেখেন একটা বাঘ আজ কালকে কি খাবে, বা একটা পাখি কালকে জানে না, তাই বলে কি পাখি মরে গেছে, মরে নাই। কিন্তু একমাত্র মানুষ যারা নিজের লাইফটাকে নিজেরাই ইনসিকিউর করে ফ্রিজ বানাইছে, যে কালকের জন্য খাবার এখানে জমা রাখুন, কেন ভাই, মানে প্রকৃতি যেভাবে দিতেছে ওইভাবেই কিন্তু সবকিছু আসবে। একটা বাঘের জন্য কিন্তু ফ্রিজ নাই যে ভাই তিন দিনের খাবার ফ্রিজে রেখে দিই, কালকে যদি আমি কোনো স্বীকার করতে না পারি, পরশু যদি আমি স্বীকার করতে না পারি, তাইলে আমি কি খাবো, মরে যাবো? বাঘের জীবনে একটা ফ্রিজ দরকার ছিল, ওরা কিন্তু ফ্রিজ নাই। তো বাঘের জীবনে পরের দিন জানে না সে কি হবে, সে ওই দিনটা কি বাঘের মতো জীবনযাপন করতে,
মানুষ আমরা এত আইলছা এত কুইরা যে প্রযুক্তি বানাইছি বানাই নিজেদের কুইরা বানাইছি যে আমাদেরকে ফ্রিজ লাগবে, আবার গরম লাগে আমাদেরকে, এসি লাগবে, ফ্যান লাগবে, এই লাগবে, শোয়ার জন্য বিছানা লাগবে। আপনি চিন্তা করেন একটা বাঘ জীবনে বিছানায় ঘুমাইছে বা একটা কুকুর জীবনে বিছানায় ঘুমাইছে, এত পোষা কুকুর হয়তো বিছানায় ঘুমাইছে ঘুমায় নাই। আমরা নিজেদের জীবনটাকে নিজেরাই এত আর্টিফিশিয়াল বানাই ফেলাইছি যে ওই আর্টিফিশিয়ালটা আমাদের কাছে মনে হচ্ছে এটা আরো আর্টিফিশিয়াল করা লাগবে, আর একটু রং চং মাখানো লাগবে। লাইফ ইজ ভেরি সিম্পল, ন্যাচারাল ন্যাচারাল চিন্তা করলে দেখেন আমাদের কাছে এসব কিছুই লাগবে না, কিছুই লাগে না। আমরা জোর করে লাগাইতেছি আমার লাগবেটা আইফোনই লাগবে আমার, তাই অন্য ফোনে তো কল করা যাইতেছে, অন্য ফোনে ছবি তোলা যাইতে, যদিও আমার আইফোন বলে দিলাম ফাঁকি দিয়া, এটাকে লাগবে। তো দিস ইজ এটাই এটাই লাইফ, এটা এটা যতদিন থাকবে এই চ্যালেঞ্জ এই শান্তি। মনে করেন আমার অনেকের আছে যে বাবা মাই সব কিছু দিয়ে দিচ্ছে, এমন ইনকাম করছে বাবা পোলার জীবনে আর কিছুই করা লাগতেছে না। ওই জীবনের আমি কোনো মানেটাই বুঝি না যে আসলে কি, তাহলে ওই জীবনের লক্ষ্যটা কি, আজকে 10 টাকা কামাই দেবে না, তার কোনো সেই চিন্তা নাই। আমি কয়দিন আগে একটা শেলফ কিনবো আমার অনলাইন বিজনেসের জন্য, কাপড়গুলো রাখার জন্য একটা শেলফ কিনবো, তো আমি মার্কেট প্লেসে খুঁজতেছিলাম যে কম দামে শেলফ কই পাওয়া যায়। একটা ভালো বড় শেলফ আমার পছন্দ মতো লাল কালারের শেলফ, 8,000 টাকায় উনি সেল করবে, তো সেটা হলো মোহাম্মদপুরের একটা বাসা। তো আমি ওনার সাথে নক করছি, কথা বলছি, এবং ওনার মানে নক করে কথা, ওনার বিহেভিয়ারটা এমন মানে ওনার কোনো মানে ইচ্ছাই নাই, কিন্তু উনি আবার অ্যাডও দিছে এটাতে। আচ্ছা, আমি কি দেবো একটা মানে বিক্রি করবো, কাস্টমার পাইছে তো তার একটা ইচ্ছা থাকবো না, তা আমার থেকে তার আগ্রহ বেশি থাকার কথা যে ভাই কখন আসবেন, হ্যাঁ ফোন দিয়ে পাই না, হ্যাঁ কল দিয়ে পাই না, আচ্ছা ঠিক আছে ডেট ফিক্স করলাম 8:00 সকাল 10:00 ওনার বাসার সামনে আমি যাবো। এবার 10:00 সে ফোন ধরতেছে না, আর অনেকবার ফোন দিতে 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 সে ধরছে, ধরার পর বলতেছে আচ্ছা এই ঠিকানা আসেন, গেলাম, যাওয়ার পর সে লোকেশনে গিয়ে ফোন দেয় ফোন ধরে না। এরপর গিয়ে ওই বাসা আমি নিজে নিজে খুঁজে বের করছি, কারণ বাসার নাম্বার দিয়েছে, দারুণ ফোন ডাকলাম যে ভাই এরকম একটা শেলফ, উনি বলছে যে নিচে রাখা আছে, তো হ্যাঁ আসেন দেখাই। পর নিচে গিয়ে শেলফটা দেখলাম পছন্দ হয়েছে, আমি কই তাহলে এটার মালিককে ডাক দেন আমি এটা নিবো। এ কয় হ্যাঁ কেন উঠবো, আমি কেন উঠবো না কেন, একটু এলো কথা হয়েছে, আরে না রে ভাই হ্যাঁ এই লাইনে 7টা বাড়ি দেখতেছেন, 7টা বাড়ি হ্যাঁ এই যে এই লাইনে 7টা বাড়ি, তারপরে পুরান ঢাকায় আরও বাড়ি আছে, 2-3টা বাড়ি আছে, তার এত বড় হ্যাঁ মানে হ্যাঁ একটা বর্ণনা আমার দিল, আমি বর্ণনা শোনার পর ভাবলাম তাহলে এই ছেলে তার ব্যথার দরকার কি, সেটা আমাকে গরিব ভেবে আমাকে ফ্রি দিতে পারে, এত বড় লোক একটা মানুষ। হ্যাঁ পরে সে গেল ডাকতে, এবার সে 10-15 মিনিট পরে সে ঘুম ঘুম চোখে একটা খুব ভদ্র সুন্দর, তখন প্রায় 2টা বাজে, আমি 10টাতে খুঁজতে খুঁজতে 2টার সময় তার দেখা পাইছি। সে খুব ঘুম ঘুম চোখে এমন একটা ভাব যে তার খুব ঘুমের আমি ডিস্টার্ব করছি, আমি ভাই বলেন কি হয়েছে ভাই, ভাই আপনার কথা হচ্ছিল এটা বেশ পছন্দ হয়েছে আপনার, হ্যাঁ তাহলে এক কাজ করেন যে আমার একটা কাজিন আছে ওর সাথে, এটা কাজ আপনার না, বলে হ্যাঁ আমার, তাহলে ভাই আমি তাহলে আপনাদের টাকা দিয়ে নিয়ে যাই, না না ভাই এটা দিলে আমার ভাই কাজিন করবো, দারণে বলে দাও তুমি দেখো কথা হবে না দিয়ে দাও, চলে গেলো। আমি কই এত বড় জিনিস কি করবো, দারণ কর ভাই হ্যাঁ এরকমই ভাই, আমি কি করে ভাই জব টব বা কি করে, 7টা বাড়ির মালিক জব লাগে, আমিও ব্যাক কলের মতো পছন্দ আসলে আমি করছি, আমি করছি সে কিছুই করে না, তারা 5 বোন এক ভাই, সে হলো 1টা ভাই, 5 বোন তাকে লুতু পুতু পুতু করে রাখে, এবং সে 2টার সময় ঘুমতে করে সে আবার একটু ঘোরাফেরা করে আবার যায় ঘুমায় রেস্ট। আমি চিন্তা করলাম ঠিক আছে একটা আইসি জীবন, কতক্ষণ ভালো লাগে জিনিসটা ভাই, মানে আচ্ছা অনেক টাকা আছে কতক্ষণ ভালো লাগে, আর কি করবো, মানে এই হলো জীবন। তাহলে এই জীবন অনেক আছে কিন্তু তার আমি আমি বুঝি না তার অ্যাচিভমেন্ট কি, তার গোল কি, যে আমি আচ্ছা এটা করবো। আমরা যেমন মনে করেন যে আজকে আমার টার্গেট হলো আগামী 10 দিনের মধ্যে আমার 50,000 টাকা লাগবে, এবার যদি আমি 10 দিনের মধ্যে অ্যাচিভ করতে পারি ওই আনন্দ পৃথিবী কোনো আনন্দের সাথে মানে ম্যাচ করা যাবে ভাই। আর মনে করো আগামী 10 দিনের মধ্যে একটা আইফোন কিনতে চাই, আচ্ছা এটা না আইফোন কিনতে পারলাম, ওই আনন্দ পৃথিবীর কোনো আনন্দের সাথে ম্যাচ করতে পারবে, তার তো কোনো এগুলোই নাই, সে আইফোন চাপে এখনই চলে আসবে, সেটা চাপে এখনই চলে আসবে। আমি নিজেকে নিজে মোটিভেশন, ঠিক আছে, সো মানে জীবনে বেঁচে থাকার জন্য অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের জন্য বেঁচে থাকতে হবে, দুটোই করতে হবে, কখনো বসে থাকা যাবে না, বেঁচে থাকা যাবে না, হতাশ হওয়া যাবে না ভাই, এটা হওয়া যাবে না। সো আমাদের অনেক কাজ আছে, এইসব বললে হবে না, এইসব করে যেতে হবে, ঠিক আছে। একটা ঘটনা বলি, সেটা বললেন
এক রাজা একটা কুকুর সঙ্গে নিয়ে নদীতে নৌকায় করে ভ্রমণ করতে, তো সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিক, কুকুরগুলা খালি অস্থির, মানে বাসায় রাস্তায় যেরকম অস্থির ভাবে ঘোরাফেরা করে বিদেশি কুকুর, ওই রকম নৌকার মধ্যে অস্থির ভাবে লাফালাফি করতেছে, এবং এমন লাফালাফি করতেছে যে নৌকার মাঝি ভাবতেছে যে এমন ভাবে চলতে থাকলে নৌকা যাত্রী সহ ডুবা যাবে। কিন্তু কুকুর তো স্বভাবের বিপরীতে যাইতেছে না, এগুলো থামায়ও রাখা যাইতেছে না, লাফালাফি করতেছে। তো এরকম পরিস্থিতি দেখে রাজা নিজেও রাগ করছে, কিন্তু কুকুর শান্ত করার কোনো উপায় পাইতেছে না। এবার দার্শনিক এটা দেখে আর থাকতে পারে না, তিনি রাজাকে বলছে যে আমি এই কুকুর শান্ত করার ব্যবস্থা করতে পারি, কিন্তু আপনি যদি অনুমতি দেন। তো রাজা অনুমতি দিল, দার্শনিক করলো কি, দুইজন যাত্রীর সাহায্যে কুকুর দুইটারে নদীতে ফালায় দিল। এবার কুকুর দুটো তো নদীতে হাঁসফাঁস করতে লাগলো, ডুবে যাওয়ার ভয়ে, মানে মৃত্যু ভয়ে তারা হচ্ছে ওই চলন্ত নৌকা ধরার চেষ্টা করতে লাগলো। তো তখন কুকুরগুলা তার জীবনের মূল্য অনুভব করলো যে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, এরকম করা যাবে না, হ্যাঁ যে কোনো ভাবে বেঁচে থাকতে হবে, কারণ হচ্ছে নৌকা ছেড়ে দিলেই ডুবে যাবে, ডুবে গেলে নিশ্চিত মৃত্যু। কিছুক্ষণ পর দার্শনিক ওই কুকুর দুটারে আবার টেনে নৌকায় তুললো, তারপর কুকুরগুলা একটা কোনায় গিয়ে চুপ করে বসে রইল। নৌকা অন্য অন্য যাত্রীদের মতো রাজাও কুকুরের আচরণ দেখে প্রচণ্ড অবাক। তো রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন, এটা কেন এখন একটা পোষা ছাগলের মতো বসে আছে, এতক্ষণ তো খুব লাফালাফি করতেছিল। দার্শনিক বলল যে যতক্ষণ পর্যন্ত কেউ নিজের সমস্যায় না পড়ে, ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি হয় না। এই কুকুর যখন জলের ক্ষমতা, নৌকার উপযোগিতা এবং নিজের সক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারলো, তখনই সে চুপ করে বসে গেল। আমরা মানুষটা হচ্ছে ঠিক সেই রকম, নিজেদের অহংকার দাম্ভিকতায় আমরা অন্যের জীবন অতিষ্ঠ করে তুলি, যখন আমরা নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখন আমরা চুপ সে যাই, এর আগে না। এর এক পর্যন্ত বাঘ, আমি টাইগার, আমি দ্য লায়ন, আমি মানুষ কেন করব, এই আর যাক। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের আমাদের প্রচুর মোটিভেশন দিচ্ছে, একটা মোটা মানুষ মোটিভেশন দিবে না তো কে দেবে, এটা প্র্যাকটিস করতেছে আমাদের আগে, কারণ আমাকে সামনেটা সেশন আছে, আমাকে মোটিভেশন দিতে বলছে। হ্যাঁ ভাই, একটা স্কুল থেকে আমাকে বলছে যে ভাই আপনি একটা মোটিভেশন দিবেন আমাদের, আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় মোটিভেশন দিই নাই, তোমরা কেন আমাকে মোটিভেশন দিতে বলতেন, তারা খুব রিকোয়েস্ট, না ভাই আপনি আসবেন, আপনার এসে আপনার জীবনের কাহিনী বলবেন, আপনার জীবনে কীভাবে এই জায়গায় পর্যন্ত আসছেন, এগুলো আমি কি, আমি কোন জায়গাটায় আছি, এমন কোনো জায়গায় নেই তো আমি বলার মতো ভাই, হ্যাঁ না আমাকে লাগবে, তো এই জন্য আমি মোটিভেশন শিখতেছি যে মোটিভেশন কীভাবে দিতে হয়, প্র্যাকটিস করতেছি, যে নাট বল্টু থেকে দেওয়া শুরু করলাম মোটিভেশন, আজকের মোটিভেশন কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, আমি কি স্টেজে দাঁড়িয়ে এটা বলার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি সেটা আমাকে জানাবেন। তাহলে আমি সেই SMS করবেন CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে, একটি লাইভ চলছিল এখনও পর্যন্ত চলছে, ব্রেকে যাওয়ার পরে চলবে না, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন লাইভটি, কল করতে পারবেন 7:40 থেকে 50 পর্যন্ত 02550366 59 এই নম্বরে। জি ছোট্ট বিরতির পর কোথায় যাবেন?